বিএনপি নেতাকে দেশে ফেরত না পাঠানোর বিষয়ে যা বলল সুরাম। আওয়ামী লীগ ব্যস্ত ইশতেহারে বিএনপি রাজপথে। আদালতে ফখরুলের জামিন আবেদন। কারা হচ্ছেন সংরক্ষিত নারী এমপি জানালেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দেব, মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়ল আরও ৬ মাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি নেতাকে দেশে ফেরত না পাঠানোর বিষয়ে যা বলল সুরাম। মালয়েশিয়া বসবাসরত বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক কাইয়ুমকে দেশে ফেরত না পাঠানোর দাবি জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থা সুয়ারা রাকায়াত মালয়েশিয়া। মানবাধিকার সংস্থা সুরামের আইনজীবী অ্যান্ড্রুহু বলেন, এম এ কাইয়ুম মালয়েশিয়াতে জাতিসংঘের ইউএনসিএইচআরের শরণার্থী বিষয়ক কার্ডধারী। আদালতের নির্দেশনা অনুসরণ করার জন্য অভিবাসন বিভাগের প্রতি আহ্বান জানান হু। একই সঙ্গে কাইয়ুমকে বাংলাদেশে ফেরত না পাঠাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন এই আইনজীবী। তিনি আরও বলেন, এম এ কাইয়ুম দেশীয় রাজনীতির প্রতিহিংসার শিকার, তাকে এ মুহূর্তে নিজ দেশে ফেরত পাঠানোর হলে ক্ষতির মুখে পড়তে পারেন। আদালতের নির্দেশনা অমান্য করে কাইয়ুমকে নিজ দেশে ফেরত পাঠানো হলে এটা হবে দেশের প্রচলিত সামগ্রিক মানবাধিকার আইনে সুস্পষ্ট বিধিলঙ্ঘন ও অমানবিক কাজ। মানবাধিকার গোষ্ঠীটির পরিচালক সেভান দোরাইসামি অভিবাসন বিভাগকে বলেন, এম এ কাইয়ুমের নির্বাসনে স্থগিতাদেশ দেওয়ার জন্য হাইকোর্টের সিদ্ধান্ত মেনে চলতে হবে। সুরামের নির্বাহী পরিচালক আরও বলেন, বিভাগটিকে অবশ্যই কাইয়ুমকে নির্বাসনের যে কোনো পরিকল্পনা বন্ধ করতে হবে। বুধবার দেশটির জাতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে সুরাম। এর আগে গত ১২ জানুয়ারি কাইয়ুমকে অভিবাসন বিভাগের গোয়েন্দা সংস্থার পুলিশ আটকের পর আদালতে সোপর্দ করে। তাকে আটকের পর গত ১৮ জানুয়ারি বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ইমিগ্রেশন বিভাগের যাবতীয় প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেন দেশটির আদালত। একই সঙ্গে তাকে জামিনের নির্দেশ দেন আদালত। আদেশ উপেক্ষা করে ৬ দিন পর কাইয়ুমকে দেশে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে অভিবাসন বিভাগ। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, বাংলাদেশে জাপানের এক ত্রাণকর্মী সিজার তাভেল্লাকে হত্যার মূল পরিকল্পনাকারী কাইয়ুম। যদিও কাইয়ুম দাবি করেছেন তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। আওয়ামী লীগ ব্যস্ত ইশতেহারে বিএনপি রাজপথে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরও কাটেনি রাজনৈতিক সংকট। বিজয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। অন্যদিকে ভোট বর্জনের পর আন্দোলনে থাকার সিদ্ধান্তে অনড় মাঠের বিরোধী দল বিএনপি। নির্বাচন শেষ হলেও দুদলের সামনে এখনও রয়েছে বেশ কয়েকটি চ্যালেঞ্জ, যার মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে আন্দোলন ও কূটনীতি। ক্ষমতাসীনরা মাঠ ছাড়তে নারাজ, পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সঙ্গে আরও সম্পর্ক উন্নয়নে মনোযোগ দলটির। এর সঙ্গে দ্রব্যমূল্য, সুশাসনসহ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। আর বিএনপি আগের দাবির সঙ্গে জনসম্পৃক্ত ইস্যুতে কর্মসূচি নিয়ে রাজপথে সোচ্চার থাকবে। একই সঙ্গে পাশের দেশ ভারতসহ চীনের সঙ্গেও সম্পর্কের উন্নয়নে জোর তাদের। তবে বাংলাদেশ ইস্যুতে ভারতের নীতি পুনর্বিবেচনা চায়। এর বাইরে নেতাকর্মীদের উজ্জীবিত রাখা কারাবন্দীদের মুক্তির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছে দলটি। দ্বাদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী একাধিক অনুষ্ঠানে নতুন সরকারের সামনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে বলে জানান। তিনি বলেন, চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি যুগান্তরকে বলেন, সরকারি দল হিসেবে সামনের দিনে আমরা আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সর্বাত্মক সচেষ্ট থাকব, পাশাপাশি আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নেব। বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির কর্মসূচিত জনসম্পৃক্ততা হারিয়েছে, তাদের কর্মীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, তাদের আন্দোলনও ধীরে ধীরে স্তিমিত হয়ে যাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান যুগান্তরকে বলেন, বাংলাদেশের মানুষ না খেতে পেরে হয়তো তা সহ্য করবে, কিন্তু ভোট দেওয়ার অধিকার থেকে ছিন্ন করবে এটা মেনে নেবে না। ঠিক ৭ জানুয়ারি তাই হয়েছে। দেশের মানুষ উপলব্ধি করেছে নির্বাচন নামক প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, সে কারণে আমাদের আবেদনে সাড়া দিয়ে তারা প্রহসনে ভোট বর্জন করেছে। আদালতে ফখরুলের জামিন আবেদন। প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন চেয়ে আবেদন করা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা। ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায়
মির্জা ফখরুলের বিরুদ্ধে 11টি মামলা হয়। এর মধ্যে পল্টন থানায় 8টি ও রমনা মডেল থানায় 3টি। বর্তমানে তিনি কারাগারে। তবে এই 11 মামলার মধ্যে 10টিতে তার জামিন মঞ্জুর করেন বিচারিক আদালত। শুধু প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন আবেদন খারিজ করেন হাইকোর্ট। কারা হচ্ছেন সংরক্ষিত নারী এমপি জানালেন ওবায়দুল কাদের। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কারা মনোনয়ন পাচ্ছেন সে বিষয়ে নিজের মত দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এক্ষেত্রে দলের পরীক্ষিত ও ত্যাগীদের গুরুত্ব দেওয়া হবে। আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বুধবার এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের একথা বলেন। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন নেওয়ার বা চাওয়ার যে হিড়িক সেই তুলনায় আমাদের দেওয়ার সুযোগ খুব কম। আমরা আমাদের পরীক্ষিত ত্যাগীদের গুরুত্ব দেব যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। যারা আমাদের দুঃসময় পরীক্ষিত কর্মী তাদের ব্যাপারটা আমরা অগ্রাধিকার দেব। ওবায়দুল কাদের জানান, সংরক্ষিত নারী আসনে দলগতভাবে 38টি আর স্বতন্ত্র থেকে 10 জন মিলিয়ে 48টি মনোনয়ন দিচ্ছে আওয়ামী লীগ। ওবায়দুল কাদেরের ব্রিফিংয়ের পর বিকালে আওয়ামী লীগ 48টি আসনে মনোনয়নের চিঠি নির্বাচন কমিশনে পাঠিয়েছে আর জাতীয় পার্টি পাচ্ছে 2টি আসন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে সেতুমন্ত্রী বলেন, সরকার শুধু কথায় নয় কাজও করে যাচ্ছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দৃশ্যত পরিকল্পনা হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দিয়েছেন, সে অনুসারে কাজ শুরু করে দিয়েছে। রাতারাতি সব কিছু নিয়ন্ত্রণ হয়ে যাবে না, সরকার শুধু কথা বলছে এমন নয়, সরকার অ্যাকশনে আছে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজামেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুদীপ রায়নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ। মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়ল আরও 6 মাস। মিয়ানমারের সামরিক জান্তা সরকার দেশটিতে জারি থাকা জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে। বুধবার জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর এ ঘোষণা দেওয়া হয়। মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভির খবরে বলা হয়েছে, মিয়ানমারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিল মিং অং হিলেংয়ের অনুরোধে দেশের জরুরি অবস্থার সময় বাড়ানো হয়েছে। মিয়ানমারে সর্বশেষ সামরিক অভ্যুত্থান 3য় বছরে পড়ল আজ। 2021 সালের 1 ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অংশান সূচির দলকে হটিয়ে ক্ষমতা দখল করে নেন মিন অং হিলাইং নেতৃত্বাধীন সামরিক বাহিনী। এ অভ্যুত্থানের বিরুদ্ধে গণবিক্ষোভ দেখা দিলে জান্তা বাহিনীর দমনপীড়নে তাতে বহু বিক্ষোভকারী নিহত হন। গত কয়েক মাসে জান্তা শাসন বিরোধী মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো সামরিক বাহিনীকে হটিয়ে দিয়ে মিয়ানমারের বেশ কয়েকটি এলাকা দখলে নিয়েছে। জোট গঠন করে বিদ্রোহীদের এসব সমন্বিত আক্রমণ কিছুতে প্রতিহত করতে পারছে না সামরিক বাহিনী। একটু একটু করে এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। গত অক্টোবর থেকে বিদ্রোহী জোট অপারেশন 1027 শুরু করে। এ পরিস্থিতিতে জান্তা শাসনপন্থীরাই হিলাইংয়ের নেতৃত্বে নিয়ে প্রশ্ন তুলেছেন। অনলাইনে জান্তাপন্থী সাংবাদিক এবং ব্লগাররাও উপরের বিক্ষোভের মতো একই কথা বলছেন।